হ্যালো বন্ধুরা, লাইক গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ, তোমরা তোমাদের বাকি পরীক্ষা নিয়ে কিন্তু সকলেই চিন্তিত, এবং তারা তোমরা ভাবছো যে তোমাদের বাকি যে তিনটে পরীক্ষা রয়েছে সেটা কি জুলাই মাসের যে তিনটে দিনে নির্ধারিত করা হয়েছে সেই তিনটে দিনেই কি হবে। এখনও পর্যন্ত কি জানালেন সরকার এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কি জানালেন সেই নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। যে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে তিনটে পরীক্ষা রয়েছে সেটা কি জুলাই মাসে হবে অফিসিয়াল নিউজ, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। এখানে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা রয়েছে তাদের পরীক্ষায় এখন নেওয়া হচ্ছে না, মানে যারা বড় রয়েছে, মানে তোমাদের থেকে যারা তোমরা ক্লাস টুয়েলভে পড়ছো, তোমাদের থেকে যারা সিনিয়র রয়েছে, যারা বড় রয়েছে, তাদের পরীক্ষায় তোমাদের কোনো সেন্টারে নেওয়া হবে না বা কোনো কেন্দ্রে নেওয়া হবে না, সেটাই কিন্তু ডিসাইড করা হয়েছে। তাদের পরীক্ষাই বাতিল করা হচ্ছে। এখানে তোমরা ওদের থেকে ছোট, যারা কলেজে পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের থেকে তোমরা ছোট, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের কীভাবে পরীক্ষা স্কুলে হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিভিন্ন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা। তো সে নিয়ে শিক্ষা দপ্তরও কিন্তু জানিয়ে দিয়েছে, এবং শিক্ষামন্ত্রীও বলেছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের তিনটে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা হবে কি হবে না বা কীভাবে হবে। তো এখানে দেখো যে তিনটে ব্যাপার রয়েছে, যে উচ্চ মাধ্যমিকের যে তিনটে পরীক্ষা রয়েছে সেই তিনটে পরীক্ষা কিন্তু জুলাই মাসের 2 তারিখ, 6 তারিখ ও 8 তারিখে নেওয়ার কথা রয়েছে। কিন্তু এখানে জুলাই মাসে তোমাদের স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, এটা কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে এবং কেন্দ্র থেকেও জানানো হয়েছে। এবং কেন্দ্র থেকে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কোনো পরীক্ষা, যে জুলাই মাসে যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষা বলে দিয়েছে যে জুলাই হবে না আগস্টে হবে, এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখনও কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট দেয়নি, কিন্তু শিক্ষামন্ত্রী এ বিষয়ে তার মতামত জানিয়েছেন, বলেছেন অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো যেরকমভাবে নির্দেশিকা জারি করবে সেই রকমভাবেই নির্দেশিকা নেওয়া হবে। এক্ষেত্রে সবার প্রথমে স্টুডেন্টদের খেয়াল রাখা হচ্ছে, পরীক্ষার থেকে তাদের কাছে ইম্পর্টেন্ট স্টুডেন্টরা, যেরকমটি প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে দেখা গেছে। তো এখন যদি আমি ICIC বোর্ডের কথা বলি, ICIC বোর্ডেও কিন্তু এরকম ধরনের এর পরীক্ষার্থীরা রয়েছে বা পড়ুয়ারা রয়েছে এ যারা চাই পরীক্ষা হোক, এবং কিছু এরকম পড়ুয়ারা রয়েছে যারা চাই পরীক্ষা না হোক, মানে কিছু গার্জিয়ান স্টুডেন্টদের কিছু প্যারেন্টসরা চাইছে যাতে এ এত বড় পরীক্ষা বোর্ডের পরীক্ষা যাতে বোর্ডের পরীক্ষা নেওয়া হোক, আবার কিছু স্টুডেন্টের প্যারেন্টসরা রয়েছে যারা চাইছে যাতে পরীক্ষা না নেওয়া হোক। এই দুই দিক মাথায় রেখেই কিন্তু ICIC বোর্ডের 10ম এবং 12ম শ্রেণীর বাকি থাকা পরীক্ষাগুলোকে ঐচ্ছিক বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তারা যদি চায় যে আমরা পরীক্ষা দেব তাহলে সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে, যদি চায় না আমরা পরীক্ষা দেব না তাহলে সেন্টারে গিয়ে পরীক্ষা তারা দেবে না। মানে যারা চাইছে তারা পরীক্ষা দেবে, যারা চাইছে না তারা পরীক্ষা দেবে না। তাহলে এটা কোনো বাধ্যতামূলক নেই যে তোমাদের পরীক্ষা দিতেই হবে, মানে এটাই করা হয়েছে ICIC বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে। তোমরা যদি চাও তাহলে পরীক্ষা দিতে পারো, তোমরা যদি না চাও তাহলে পরীক্ষা নাও দিতে পারো। যারা পরীক্ষা দেবে তাদের ওই পরীক্ষার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে, আর যারা পরীক্ষা দেবে না তারা আগে যে এক্সামগুলো দিয়েছে সেই এক্সামের উপর ভিত্তি করে তাদের নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে ICIC বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার একটা মোবাইল অ্যাপস আসবে, সেই মোবাইল অ্যাপে স্টুডেন্টরা তাদের রোল নাম্বার এবং তাদের ডকুমেন্ট সাবমিট করে বলতে পারবে সে পরীক্ষা দেবে কি দেবে না, এবং তারা যদি চায় তাদের স্কুল যে স্কুলে তারা পড়ে সেই স্কুলেই তারা পরীক্ষা দিতে পারবে, অথবা অন্য কাছাকাছি যে সমস্ত স্কুল থাকবে, মানে যেখানে তারা বসবাস করে সেখানে যে কাছাকাছি স্কুল থাকবে সেই সমস্ত স্কুলে তারা পরীক্ষা দিতে পারবে। এবং যদি তারা যে এরিয়ায় থাকে সেই এরিয়ায় থেকে এখন দূরে কোথাও যদি থেকে থাকে তাহলে দূরের থেকেও সে পরীক্ষা দিতে পারবে। তাদের সেন্টার চুজ করার ওপর কোনো এরকম কোনো নির্দেশিকা নেই যে তাকে এই সেন্টারই চুজ করতে হবে, তার নিজের ইচ্ছে মতো সে সেন্টার চুজ করতে পারবে বা স্কুল চুজ করতে পারবে। তো এটা কিন্তু ও ICIC বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তোমাদের পরীক্ষা বাধ্যতামূলক নয়, তোমাদের সেন্টার
আর এ নির্দিষ্ট নয়, তোমরা তোমাদের ইচ্ছে মতন সেন্টার এবং তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারো, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। আর যদি তোমরা না, যারা পরীক্ষা দেবে না তারাও ওই অ্যাপসে তাদেরকে নথিভুক্ত করতে হবে এবং বলতে হবে যে আমরা পরীক্ষা দেব না। সেক্ষেত্রে বোর্ড কি করবে, সেক্ষেত্রে বোর্ড যে প্রি এক্সামগুলো ছিল সেই প্রি এক্সামের ওপর ভিত্তি করে তাদেরকে মার্কশিট দেবে বা রেজাল্ট দেবে। বোম্বে হাইকোর্টের জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ICIC বোর্ডের এরূপ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু ও একটা পরিস্থিতিতে আসার চেষ্টা করছে। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে এর যে এই বিষয়ে ভাবা হচ্ছে এবং খুবই তাড়াতাড়ি তোমাদের উচ্চ মাধ্যমিক বাকি যে তিনটে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো কীভাবে নেওয়া হবে সেটার পরিকল্পনা করা হচ্ছে। এ অর্থাৎ তারাও কিন্তু বিকল্প পথ অনুসরণ করছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে জুলাই মাসের তোমাদের যে তিনটে পরীক্ষা রয়েছে সেই তিনটে পরীক্ষা কিন্তু ওই দিন নাও হতে পারে, এবং যদিও ওই দিন হয় তাহলেও কিন্তু প্রসিডিউরের পরিবর্তন হতে পারে। আবার যখন অফিসিয়ালভাবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক এর বাকি পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে বা নেওয়া হবে কি না, সবার প্রথমে আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখনও পর্যন্ত যে আপডেট সেই আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।